আক্রমণ করিলে উত্তর আমাক লাগিব, কিয় আক্রমণ করিলে উত্তর আমাক লাগিব, কিয় আক্রমণ করিলে উত্তর আমাক লাগিব, এইগারী মহিলা আরক্ষী বিষয়ার শাস্তি পাব লাগিব, গ্রেপ্তার করিব লাগিব। কেদিনমান আগতে আপনি সাংবাদিকের ওসর একটা মন্তব্য দিছিল যে আপনি একটা ঢোল নেকি যে আপনার সবফাল বজায় থাকে, আসলে ঢোল বজালেও শুনবলে ভাল লাগে, কিন্তু আপনি হয়েছে এরকম একটা ফটা ঢোল যে বজালেও শুনবলে ভাল নেদেখি, ভাল নালাগে। যদি নিজের অধিকারের কারণে প্রতিবাদ করব যায় গণতান্ত্রিকভাবে, তার যদি স্বর সোধায় তাহলে এই কোনো ধরনের গ্রহণযোগ্য নহয়। আর পুলিশ প্রশাসনে কি দেখাব বিচাৰিছে, কি নিজ জনতার উপর আক্রমণ করে কি দেখাব বিচাৰিছে, আজিলেকে ধর্ষণকারী কেউ হেৰি কৰিব পৰা নাই, এৰেষ্ট কৰিব পৰা নাই, যে সীমান্তত যে কিমান হেৰি হৈ আছে তাত কিয় দমন কৰিব পৰা নাই, প্রশ্ন উত্তর দিব লাগে। সাধারণ জনতার উপর হাত উঠাই পেলায় তেওঁলোকে কি দেখাব বিচাৰিছে। আমি গৈছো আমার যি হিল হাকু উচ্ছেদিত রাইজ, তেওঁলোকৰ নিজৰ ঘটি আজিলেকে যি নিজের ন্যায্যতা পোৱা নাই তার অধিকার বিচারিহে আমি গৈছিলোঁ। তেওঁলোকে আমাক শান্তি শৃঙ্খলা বজায় রাখি আমাক প্রতিবাদ করব দিয়েছে, উল্টা আমাক কি করেছে, আমার সতীর্থর কাপড় ফেলেছে, কারোবাক ঘুষা মারিছে, কারোবাক লাট মারিছে, আরে তেনেকে কথা কেনেকে হব। আজি হিমন্ত বিশ্ব শর্মায় দ্রৌপদীর উদাহরণ দিয়ে, আজি দেখুন হিমন্ত বিশ্ব শর্মায় দ্রৌপদীর যে বস্ত্র হরণ করেছেন দুঃখন পুলিশ বিভাগ, সেইকাৰণে এতিয়া পুলিশ বিভাগক নিন্দা করেছো আর ধিক্কার দিছো, কারণ তেওঁলোকে যি কালি যি করেছে কালি সেয়া আমি কেতিয়াও মানি লব নোৱাৰো। আর এই আন্দোলন এতিয়া জঙ্গি রূপে আরম্ভ হব, কারণ আমি আজি সচলত বহি আজি আড়াই বছর আন্দোলন করলো, আজিলৈকে আমি রাস্তালে যোৱা নাই, কিন্তু এয়া আমাক রাস্তালে যাবলৈ আমাক হিমন্ত বিশ্বই বাধ্য করেছে, কারণ আলোচনার নামত আমাক বিভেকু ভাবনা করে আছে, মাটি দিম মাটি দিম, যেনেকে সৰু লৈ আছে চকলেট দিম চকলেট দিম কৈ থাকে, আমার হিল হকি বাহী তেনেকুৱা কৰি আছে। আমি এইটো বুজি পাই গৈছো, এইবাৰৰ পৰা আমি কোনো কথাতে মান্তি নহওক, আমাক মাটির বিনিময়ত মাটি লাগিবই, আর যদি জিঞ্জার থাকিব পাৰে, হিমত সিংহ থাকিব পাৰে, আজমল থাকিব পাৰে, আমিও থাকিব পাৰো হিল হাকুত। এই কথা কেতিয়াও মানি লোৱা নহব, আমি আজি ইয়াতে সংকল্প লৈছো। আপনাদের জানে যে নিজকে খিলঞ্জীয়া ত্রাণকর্তা বলে কয় অসমৰ মুখ্যমন্ত্রীয়ে, নিজকে জাতি মাটি ভেটি সরকার বলে কয়, তারপর যাকালি ভূমিপুত্র খিলঞ্জীয়া মিচিং জনগোষ্ঠীর গণতন্ত্র মন্দির বিধানসভার চৌহদত যরণে শারীরিকভাবে আক্রমণ করা হল, এই ঘটনাটার প্রমাণ করলে যে হিমন্ত বিশ্ব শর্মা যে খিলঞ্জীয়ার মুখ্যমন্ত্রী নহয়, হিমন্ত বিশ্ব শর্মার নাগপুরের কথা মতে উঠা বহা করা বনিয়ার দালাল বিদেশীর দালাল আর এগারী কোনো নিজস্বতা নথকা আত্মসন্মান নথকা কেবল আর কেবল ক্ষমতার খকত, কেবল আর কেবল নিজের ক্ষমতার খকত নিজকে মুখ্যমন্ত্রীর চকীত বহাল রাখবর কারণে খিলঞ্জীয়ার উপর পুনপটিয়াকৈ আক্রমণ করা এগারী মুখ্যমন্ত্রী। গতি আমি স্পষ্টভাবে কৈছো যাকালি যটনা বিধানসভার চৌহদত সংঘটিত হল ইয়ার প্রতিটি ক্ষণ প্রতিটি পল আর প্রতিটি মুহূর্ত উত্তর আমাক লাগিব। প্রথম কথা হয়েছে যাকী মহিলা জোয়ানে আক্রমণ করলে এই পুলিশ যাকী মহিলা জোয়ান আমার হাতত গতাই দিব লাগিব, সকল টিভি সকল সোশ্যাল মিডিয়াত সকল বাতরি কাগজত ফটো স্পষ্টকে ওলার পাছতো এতিয়ালৈকে পুলিশে এতিয়ালৈকে আরক্ষীক নীতি শিক্ষা দিয়া জিপি সিংহর পুলিশে এতিয়ালৈকে আরক্ষীক নীতি শিক্ষা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মার গৃহ বিভাগে সেইগারী আরক্ষী মহিলার নাম রাজহুয়া করা নাই। আমার স্পষ্ট কথা সেইগারী মহিলা জোয়ানক আমাক লাগে, যাকী মহিলা জোয়ানে আমার উপর আক্রমণ করলে আমার খিলঞ্জীয়া মানুষের উপর আক্রমণ করলে। আর দ্বিতীয় কথা আমাক মাটির অধিকার লাগিব, যিমান চর মারক যিমান দাদাগিরি নকরক তিনটা বছরে যিমান চুচরক নালাগিলে যিমানে আমাক আক্রমণ নকরক লাগিলে আমার সম্মুখত বনিয়াক মাতি দিলে, আমার সম্মুখত হিম্মত সিংকাক মাতি দিলে, রতন টাটাক মাতি দিলে,
ইয়াত জয়ন্ত মল্লবৰ বৰদিন ৰাজবলক মাতি দিলে আৰু আমাক মাটিৰ অধিকাৰ বিচাৰি যাওঁতে এনেকৈ পূৰ্ণহত্যা ছয় মাৰিছে। ইয়াৰ পৰিণাম হিমন্ত বিশ্ব শৰ্মাই ভুগিবৰ কাৰণে সাজু থাকক, আৰু যি পৰ্যন্ত সেইগৰাকী মহিলা জোৱানক গ্ৰেপ্তাৰ নকৰে সেই পৰ্যন্ত আমি আজি ইয়াৰ পৰা উঠি নাযাওঁ। হয় চাওক, আজি তিনি বছৰ ধৰি পেলাই আমি ইয়াতে প্ৰতিবাদ কৰি আছো, ক'ত আচলতে প্ৰতিবাদ কৰি আছো, যিখন চৰকাৰে বনাই দিয়ে জেল, জেল বুলি ক'ব পাৰি এই জেলত আমি আজি তিনি বছৰ ধৰি পেলাই আন্দোলন কৰি আছো, প্ৰতিবাদ কৰি আছো, তথাপিও আমি ৰাস্তাত যোৱা নাই বা জংগী আন্দোলন কৰা নাই, কিন্তু তথাপিও হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যি ভেকু ভাওনা আমাক মাতি দিয়াৰ সেই ভেকু ভাওনা সহ্যৰ সীমা বাহিৰ হোৱাৰ পিছতহে যোৱাকালি আমি আন্দোলন কৰিব গৈছিলো বিধানসভাৰ চৌহদত। কিয় তেখেতে কি কৰিলে, তেখেতে আজি তেখেতৰ যি পুলিচ বাহিনী, তেখেতৰ পুলিচ বাহিনীকে এয়া শিক্ষা দিলে নেকি যে প্ৰতিবাদকাৰীক স্বৰ সোধাবলৈ, আজি সেই স্বৰ সোধোৱা জোৱানজনক কিয় এতিয়ালৈকে আমাৰ ওচৰত অনা নাই, কিয় তেখেতক এতিয়ালৈকে হেৰি কৰা নাই, তেখেতে ক'ত সাহস পালে, আমি কি ভাবিম, আমি ভাবিম নেকি যে হিমন্ত বিশ্ব শৰ্মাই তেখেতক সাহস দিছে বুলি বা তেখেতক শিকাই দিছে বুলি যে প্ৰতিবাদকাৰীক যে মাৰধৰ কৰিবৰ কাৰণে তেখেতে ক'ত অধিকাৰ পালে খিলঞ্জীয়াৰ ওপৰত হাত উঠাবৰ কাৰণে। তাৰপিছত হিমন্ত বিশ্ব শৰ্মাক ক'ব বিচাৰিছে, আপুনি যি এই মাটি দিয়াৰ ভেকু ভাওনা কৰি আছে, কেইদিনমান আগতে আপুনি সাংবাদিকৰ ওচৰত এটা মন্তব্য দিছিলে যে আপুনি এটা ঢোল নেকি, যে আপোনাক চবফালৰ পৰা বজাই থাকে, আচলতে ঢোল বজালেও শুনিবলৈ ভাল লাগে, কিন্তু আপুনি হৈছে এনেকুৱা এটা ফটা ঢোল যি বজালেও শুনিবলৈ ভাল নেদেখি, ভাল নালাগে, কাৰণ আপুনি হৈছে এনেকুৱা ধৰণৰ ব্যক্তি। আৰু আপুনি কি ভাবিছে যে খিলঞ্জীয়াৰ ওপৰত অত্যাচাৰ কৰি মাৰধৰ কৰি পেলাই আপুনি ভাবিছে নেকি এই প্ৰতিবাদক দমন কৰিব বুলি, কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মা আপুনি মনত ৰাখক, আপোনাক সকীয়াই দিছো, হুংকাৰ দিছো, কালি যে এই স্বৰ আমি আমাৰ এজনী মহিলাৰ ওপৰত পৰা নাই, এজনী মহিলাৰ গালৰ ওপৰত এই স্বৰ পৰা নাই, গোটেই শিলশাকুবাসীৰ ওপৰত পৰিছে, আৰু এই স্বৰৰ কিন্তু আমি বহুত ডাঙৰ জংগী আন্দোলন কৰিবৰ সাজু হৈছো, তেতিয়া দেখা পাম আপুনি গুলিয়াই মাৰে নে আপুনি আমাক কি কৰি পেলাই মাৰে, যদি আপোনাৰ সাহস আছে, আপোনাৰ যদি এতিয়াও যদি মনৰ যদি অকণ হ'লেও আমাৰ প্ৰতি শংকা আছে, তেতিয়াহ'লে আপুনি আহক আমাৰ লগত, কিন্তু আপুনি যি এই ভেকু ভাওনা কৰি আছে আলোচনাৰ নামত, এইটো বহুত ভয়াৱহ হ'ব, কাৰণ আমি এতিয়ালৈকে জংগী আন্দোলন নমা নাই, কিন্তু এতিয়া জংগী আন্দোলন নামিবৰ কাৰণে আমি অলপো ভয় নকৰোঁ, কাৰণ আপুনি কালি যিখিনি ঘটনা ঘটিলে আপুনি নজনা নহয়, আপুনি সকলোখিনি জানিছে, আৰু সকলোখিনি জনাৰ পিছতো এতিয়াও সেইগৰাকী মহিলাক আমাৰ ওচৰত অনা নাই, সেইগৰাকী মহিলাৰ নাম আমি গম পোৱা নাই, কিহৰ কাৰণে, আপুনি কি স্বাৰ্থত এনেকুৱা খন কৰি আছে, সেইকাৰণে আপোনাক কৈ দিব বিচাৰিছো হিমন্ত বিশ্ব শৰ্মা, যি আপোনাৰ এই লীলা খেলা চলি আছে এই কিন্তু লীলা খেলা বেছি দিনলৈকে নাথাকে, অসমৰ মানুহ ইমান বুৰ্বক নহয়, অসমৰ মানুহে কিন্তু 2026 চনত আপোনাক দেখুৱাইহে আহিব, আৰু আপোনাক কৈ দিব বিচাৰিছো যে আমি আমাৰ মাটিৰ অধিকাৰ আমি পাবই লাগিব, আৰু আমি আপোনাৰ আমাৰ মাটি আমি কাঢ়ি ল'ম আপোনাৰ পৰা, সেইখিনি কথা সদায় মনত ৰাখিব। এতিয়া কোনো বিবেকবান গণতন্ত্ৰ প্ৰেমী কোনো সভ্য সমাজৰ মানুহ এতিয়া অসমত জীয়াই থাকিব নোৱাৰে এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। আমি সকলোৱে আজি যুগ যুগ ধৰি জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে আমি বৈধ সকলো অসমবাসী মানুহে একেলগে মিলা প্ৰীতিৰে আমি চলি আছোঁ। আমাৰ সমস্যা আছিল মূল্যবৃদ্ধি, আমাৰ সমস্যা আছে 1971 চনৰ পিছত অহা জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে সকলো বিদেশী লোক, আমাৰ সমস্যা আছিল কা, আমাৰ সমস্যা আছিল ভূমিৰ সমস্যা, আমাৰ সমস্যা আছে ছয় জনগোষ্ঠীক জনজাতিকৰণ, আমাৰ সমস্যা হৈছে থলুৱা মানুহৰ কাৰণে ভূমি সংৰক্ষণ, এই আটাইবিলাক সমস্যাক নাইকিয়া কৰিবৰ কাৰণে খোদ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নেতৃত্ব লৈ অসমত যি ধৰণৰ সাম্প্ৰদায়িক বাতাবৰণৰ সৃষ্টি কৰিছে তাৰ বিৰুদ্ধে নিশ্চিতভাৱে সঠিকভাৱে বিৰোধী দলসমূহে একলগ হৈ বিৰোধী ঐক্য মঞ্চই মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে সঠিকভাৱে এজাহাৰ দাখিল কৰিছে, আৰু আমি ন্যায়পালিকাক আৰু যিসকল গণতন্ত্ৰ প্ৰেমী এতিয়াও শাসক ব্যৱস্থা বা ন্যায়পালিকাৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকক নিজাববীয়াকৈ এই এজাহাৰৰ ভিত্তিত গোচৰ ৰুজু কৰি মুখ্যমন্ত্ৰীক গ্ৰেপ্তাৰ কৰাৰ আমি দাবী জনাইছোঁ। কাৰণ এইগৰাকী মুখ্যমন্ত্ৰীয়ে খুব নিজেই যদি সাম্প্ৰদায়িক সংঘাত লগাবৰ কাৰণে চেষ্টা কৰে প্ৰতিটো বিষয়ত, গুৱাহাটীৰ বানপানীৰ পৰা আৰম্ভ কৰি শিক্ষাৰ পৰা আৰম্ভ কৰি মাছলৈকে প্ৰতিটো বস্তুত যিগৰাকী মুখ্যমন্ত্ৰীয়ে জেহাদ বিচাৰি পায়, সেই মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ দিনত অসমত যে কোনো মানুহ সুৰক্ষিত নহয়, কোনো যিকোনো মুহূৰ্তত যে আমাৰ পিয়ালী কাষতো যে সাম্প্ৰদায়িক সংঘাতৰ সৃষ্টি হ'ব পাৰে, এই কথাটো এতিয়া সহজে অনুমেয়। গতিকে সময় থাকোঁতেই মুখ্যমন্ত্ৰীগৰাকীক বৰ্খাস্ত কৰি আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীক গ্ৰেপ্তাৰ কৰিবৰ কাৰণে ন্যায়পালিকাক নিজাববীয়াকৈ ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। চৰকাৰে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে তেতিয়া বাধ্য হৈ কালি তেওঁলোকে তাত প্ৰতিবাদ কৰিছিলে, কিন্তু কিয় চৰকাৰে তিনি বছৰে আমাৰ কথা নুশুনিলে, কিয় কালি আমি ন্যায় বিচাৰি যাওঁতে আমাৰ ওপৰত আক্ৰমণ কৰিলে, ইয়াৰ উত্তৰ যি পৰ্যন্ত আমি নাপাওঁ সেই পৰ্যন্ত আমি ইয়াৰ পৰা উঠি নাযাওঁ, এইটো স্পষ্ট কথা।